আসসালামু আলাইকুম, আমি রানু বলছি। আজ আমি দেখাবো কেলে সাকুলেন্ট কিভাবে তৈরি করতে হবে। তো এই সাকুলেন্টটা আমি তৈরি করা দেখাবো। তো আমি আগেই কেলেতে কালার মিশিয়ে নিয়েছি, অয়েল কালারটা মিশিয়ে নিয়ে এই ফাইলের ভিতরে দিয়ে একটু জেল লাগিয়ে নিব। নিয়ে কেলেটা মাঝখানে দিয়ে আমরা বেলে নিব, রুটি যেভাবে বেলি ওভাবে করে বেলে নিব। বেশি পাতলা হবে না বা পুরো হবে না, মাঝামাঝি থাকবে। এভাবে করে বেলে নিব। আমার বেলে বেলা হয়ে গিয়েছে। এখন একটা ডায়েরির উপরে রেখে কেটে নিব। একটা ডায়েরি নিব, ডায়েরিটা নেওয়ার পরে একটু ভ্যাসলিন লাগিয়ে নিব উপরে, নিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব এবং তারপরে কাজটা করব। এটা হচ্ছে আমরা যে কেক ডেকোরেশন করি যে নলেজ ওগুলো, তো এটা দিয়ে কেটে নিব। বা আপনি চাইলে ছোট গোল কোনো কাটার থাকলেও সেটা দিয়েও করে নিতে পারবেন, আপনার ইচ্ছা। আমার কাছে এটাই ছিল, তো আমি এটা দিয়েই করে নিব। যেভাবে করে করে নিব। আমি উঠিয়ে যেভাবে করে উঠিয়ে একটা উঠিয়ে কাপড়ের উপরে রেখে, যখন হালকা ফ্যান ছাড়া থাকবে তো বাতাসে একটু শুকালে কাজটা করব আর কি। তো কেলেটা নিয়ে এভাবে করে গোল করে নিয়ে এটার উপরে একটু আয়কা মিশিয়ে দিয়ে নিব। আয়কা যে আঠাগুলো এগুলো লাগিয়ে নিব। এখন আমি কিভাবে করছি সেটা একটু লক্ষ্য করবেন, দেখবেন, এটা দেখে বুঝতে হবে যে কিভাবে করছি আমি, সেভাবে করবেন। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিব। এভাবে করে করে নিয়ে
একটা মাঝখানে বসিয়ে দিব। ভালো করে হয়ে গেল আমার ছাগলেরটা তৈরি। এভাবে করে করে নিবেন, আপনারা যে যে কালার চান, কালারটা সাদা কেলেতে মিশিয়ে সে কালার করে নিবেন। আমি এখানে হলুদ লাল করে নিয়েছি, যেভাবে করে করে নিব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।